দর্শকের ডিমান্ড, ডিরেক্টরের ডিমান্ড, আরেকটা প্লাস হচ্ছে ফারহান আমার খুবই বেস্ট ফ্রেন্ড, ভিউর অনেক আগের আর্টিস্ট, ভিউ আমি পেয়ে গেছি আর কি। নিড বেশি থাকে ফাইন্যান্সিয়াল, তখন আজে বাজে কাজ করতে হয়, আমার পছন্দ নয় এরকম ক্যারেক্টার করতে হয়। ব্যস্ততা নাটক নিয়েই আমি টানা চার দিন শ্যুট করে আজকে একদিন ফ্রি আছি। ওটিটি আমি অলরেডি চারটা প্রজেক্ট করে ফেলছি, পাপ ডেডি, তারপর হচ্ছে সাত নম্বর ফ্লোর রায়হান রাফি ভাইয়ের, আর দামপাড়া একটা ওটিটির কাজ শেষ, এটা ডিরেকশন হচ্ছে মাহমুদ ইমন, আর এরপরে হচ্ছে নাটকেই নিয়মিত কাজ করতেছি। আসলে অপেক্ষায় থাকি ভালো কাজের জন্য। আমার সাথে ফারহানের বেশ কিছু সাকসেসফুল প্রজেক্ট আছে, যেমন ভুলো না আমায়, পারবো না ভুলতে তোকে, এই প্রজেক্টগুলো হিউজ, মানে পপুলার আর কি। এই প্রজেক্টগুলোতে আমার ক্যারেক্টারগুলো খুবই হিট ছিল, সো দর্শকের ডিমান্ড, ডিরেক্টরের ডিমান্ড, আরেকটা প্লাস হচ্ছে ফারহান আমার খুবই বেস্ট ফ্রেন্ড, সো গল্প চিন্তা করার পরে হয়তো আমাকে নিয়ে একটু চিন্তা করে। আমি আসলে অনেক ভিউর অনেক আগের আর্টিস্ট, ভিউ আমি পেয়ে গেছি আর কি। আমি যেহেতু 11-12 থেকে কাজ শুরু করি, সো আমার মোটামুটি আমার লাইফের অর্ধেকের বেশি কাজ কিন্তু ইউটিউব আসার আগে। সো আমি আমি ভিউ জিনিসটাকে কখনো প্রাধান্য দিই না, কারণ আমি মনে করি একটা ক্যারেক্টার প্লে করলে ক্যারেক্টারে যদি পাঞ্চ থাকে, ডায়লগে যদি পাঞ্চ থাকে, গল্পের মধ্যে যদি ক্যারেক্টারটি ইম্পর্টেন্স থাকে, তাহলে দর্শক নিবে এটা। তো দর্শক যখন পছন্দ করে কোনো ক্যারেক্টার, সেটার ফিডব্যাক পাওয়া যায়, গল্পেরও ফিডব্যাক পাওয়া যায়। একজন আর্টিস্ট সম্পূর্ণ যদি প্রফেশনাল হয়, তাহলে কিন্তু একটা ডিপেন্ডেন্ট হয়ে যেতে হয়। সাপোজ ওই জায়গায় যখন কোনো কাজের ফ্লো কমে যায়, নিড বেশি থাকে ফাইন্যান্সিয়াল, তখন আজে বাজে কাজ করতে হয়, আমার পছন্দ নয় এরকম ক্যারেক্টার করতে হয়। সো আমি চিন্তা করলাম যে আমি একটা অন্য প্রফেশনে থেকে, ভালো লাগার জায়গা থেকে কাজ করব। সো এই কারণে আমি প্রফেশন হিসেবে অ্যাক্টিংকে নিই নাই, ভালো লাগার জায়গা থেকে কাজ করি, আমার প্যাশন থেকে। আমি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে একটা চরিত্র আমার কাছে প্রাধান্য পাই, আমার কাছে কখনো মনে হয় না যে এটা লিড ক্যারেক্টার, এটা গল্পকে টেনে নিয়ে যাচ্ছে। আমি যদি দুইটা সিকোয়েন্সও করি, ওই দুইটা সিকোয়েন্স আমি মন প্রাণ দিয়ে করি, যেন আমার ক্যারেক্টারটা যেন দর্শক নিতে পারে, দর্শক যেন রিচ করতে পারে। আমি মনে করি অভিনয়টা একদম যে কমেডি প্যাটার্নে যেতে হবে এটা না, আমি ডার্ক কমেডি খুব পছন্দ করি, সিচুয়েশনাল, যেটা সিচুয়েশন যেটাকে হাসাবে সেটা হাসবে। আমি দর্শককে যে 100% হাসাইতেই পারবো তা না, যদি দেখা যায় যে একটা সিকোয়েন্স দর্শক হাসবে, পাঞ্চ থাকে, তখন হাসবে। আমি মনে করি একটা ক্যারেক্টার প্রপারলি প্লে করতে পারলেই হয়, দর্শক এটাকে নিবে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু অনেক চাহিদা, চাহিদা যত কম থাকবে, সিম্পল লাইফ যে লিড করতে পারবে, আমার বর্তমানে যে জনপ্রিয়তা এটা কিন্তু কন্টিনিউয়াস থাকবে এমন কোনো কথা নেই, এটা কমেও যেতে পারে, আবার বাড়তেও পারে, প্রস্তুত থাকা। আমি মনে করি আমার খারাপ সময় আসবে, ওই সময়টা আমি কীভাবে সাস্টেইন করব, এরপরে আবার ভালো সময়ে আসার জন্য কীভাবে স্ট্রাগল করব, আমার কীভাবে নিজেকে কোন কোন জায়গাটাকে গুরুত্ব দিতে হবে, এই সময়টা দেয়া এবং নিজেকে নিয়ে ভাবা এবং ঠান্ডা মাথায় ভাবা, এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই করা উচিত। মেডিটেশন করা উচিত, প্রচুর পড়া উচিত এবং নিজেকে সময় দেওয়া উচিত, এবং নিজের মধ্যে এটা না রাখা আমি সারাক্ষণ, আমি ফরএভার এরকম স্টারডম আমার থাকবে, আমার জনপ্রিয়তা থাকবে।